نفت أقوال الشيوخ ولم يبال الخلف للفرقان. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. যুগে যুগে দুটি কারণেই মানুষ সত্য থেকে বেশি বিমুখ থেকেছে। কেউ সত্যকে প্রত্যাখ্যান করেছে দাম্ভিকতা প্রদর্শন করে, আর কেউ সেই দাম্ভিক ক্ষমতাসীন লোকদের অন্ধ অনুসরণ করেই পদভ্রষ্ট হয়েছে। আদু সমাজে এমন লোকদের সংখ্যাই বেশি যারা সত্যকে উপেক্ষা করে নিজেদের পদভ্রষ্ট পূর্বপুরুষ ও নেতানেত্রীদের মতপথকে প্রাধান্য দেয়। এমন লোকদের উদ্দেশ্যেই আজ কিছু কথা বলবো। তারা যেন হাকিম বিন হিজামের মতো নিজের ভুল বুঝতে পেরে বাকি জীবন সত্যকে আঁকড়ে থাকতে পারে। হাকিম বিন হিজাম ছিলেন কুরাইশ বংশের অন্যতম নেতা ও অভিজাত ব্যক্তি। তিনি ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভ্রাতুষ্পুত্র। বনু হাশিম ও বনু মুত্তালিব যখন গিরি সংকটে অবরুদ্ধ জীবন কাটাচ্ছিল, আরবের অন্য গোত্রগুলো যখন তাদের সাথে সকল প্রকার ক্রয় বিক্রয় ও সামাজিক কার্যকলাপ বন্ধ করে রেখেছিল, সেই সময় এ হাকিম বিন হিজামই তার ফুফুর জন্য খাদ্যদ্রব্য পাঠাতেন। হাকিম বিন হিজাম রাজা জিয়াজনের রাজপোশাক ক্রয় করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার হৃদয়ে ভালোবাসা ছিল বটে, কিন্তু পূর্বপুরুষের অনুসরণের কারণে মক্কা বিজয়ের আগ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেননি। তার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো জাহিলিয়াতের মাঝেই কেটে যায়। অবশেষে 60 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুব কাঁদছিলেন। তার ছেলে তাকে জিজ্ঞেস করল, বাবা আপনি কাঁদছেন কেন? তিনি উত্তরে বললেন, কয়েকটি কারণে আমি কাঁদছি। প্রথমত আমি কাঁদছি আমার দেরিতে ইসলাম গ্রহণের কারণে। পুণ্যের অনেকগুলো স্থান আমি নেকি অর্জন ছাড়াই পার করেছি। বদর ওহুদে কাফিরদের পক্ষে অংশগ্রহণ করে আমি জীবিত ফিরে আসি। এরপর নিজেকে বলি, যতদিন বেঁচে থাকব ততদিন আমি আর মক্কা থেকে বের হব না, কুরাইশদের সাথে আর অগ্রসর হব না। এরপর আমি মক্কায় অবস্থান করতে থাকি। এদিকে আল্লাহ ইসলামের প্রতি আমার অন্তরকে প্রশস্ত করে দিলেন। ইসলাম গ্রহণে দেরি হয়ে যাওয়ার কারণে তিনি আফসোস করে বলেন, আমার ইসলাম গ্রহণের অবস্থাটা ছিল এমন, আমি কুরাইশ নেতাদের দিকে তাকিয়ে দেখি তারা জাহেলিয়াতকে শক্তভাবে আঁকড়ে ধরে আছে। আমি তাদের অনুসরণ করলাম, হায় যদি আমি তাদের অনুসরণ না করতাম। আমাদের পূর্বপুরুষ ও নেতৃস্থানীয় লোকদের অনুসরণের কারণেই আমরা ধ্বংস হয়েছি। ইসলাম গ্রহণের পর হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবে উপলব্ধি করেছেন যে আবু জেহেল আবু লাহাবদের মতো মুশরিক নেতাদের মতপথকে প্রাধান্য দেওয়ার কারণেই এতদিন তিনি সত্যের আলোয় আলোকিত হতে পারেননি, দিনের পথে অগ্রবর্তী হতে পারেননি আবু বকর আলী জায়েদ বিন হারেসা প্রমুখ সাহাবি রাদিয়াল্লাহু আনহুমের মতো, ইসলামের পক্ষে অবদান রাখতে পারেননি বদর ওহুদের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে। সৌভাগ্য হয়নি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করারও। এজন্যই তিনি জাহিলিয়াতের সেই দিনগুলোর কথা ভেবে খুব আফসোস করতেন। এত দেরিতে ইসলাম গ্রহণ করায় বেশ অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতেন। আজও যারা হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জীবনের দীর্ঘ সময় পেরিয়ে তবে সত্যকে কবুল করে নেবে, তারাও বিগত সময়গুলোর জন্য আফসোস করবে, হায় কেন এতটা সময় এসব নেতানেত্রীদের পেছনে কাটিয়েছি, এদের কারণেই নেকি লাভের কত মূল্যবান সময় না নষ্ট করেছি। তবুও তো দিনের পথে ফিরে আসার কারণে এরা নাজাতের পথ পেল, সুযোগ রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত বাকি জীবন সময় পুণ্যের কাজে ব্যয় করার। কিন্তু তাদের কি হবে যারা নিজেদের পূর্বপুরুষ আর নেতানেত্রীদের ভ্রান্ত আদর্শের উপরই মৃত্যুবরণ করে, সত্য থেকে বিমুখ থেকে বাতিল ধর্ম কিংবা গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজমের মতো কোনো কুফুরি জীবন ব্যবস্থাকে আঁকড়ে থেকেই দুনিয়া থেকে বিদায় নেয়? নিঃসন্দেহে পরকালে তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। আখিরাতের জীবনে তাদের আফসোসের কোনো শেষ থাকবে না, কিন্তু সেই সময়ের আফসোস আক্ষেপ তাদের কোনোই কাজে আসবে না। তাদের থেকে জাহান্নামের শাস্তিকে বিন্দুমাত্র লাঘব করা হবে না। পবিত্র কোরআনে তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। যেদিন আগুনে তাদের মুখমণ্ডল ওলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায় আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবীলা। তারা আরো বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতানেত্রী ও বড়দের আনুগত্য করেছিলাম, তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। রাব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের পালনকর্তা, তাদের দ্বিগুণ শাস্তি দিন আর তাদের দিন মহা অভিসম্পাত।
দুনিয়ার এসব জাহেল অনুসারীরা তাদের পথভ্রষ্ট নেতাদের সাথে কিয়ামত দিবসে বাঘ বিতণ্ডা করতে থাকবে। তারা বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম, কিন্তু ক্ষমতাদর্পীরা তাদের কি অপরাধী বলবে? আল্লাহ তাআলা তাদের অবস্থা উল্লেখ করে বলেন, ওয়ালাউ তারা ইযিয-যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল ক্বাউল ইয়াকুলুল লাযীনা ইস্তুদ'ইফু লিল লাযীনা ইস্তাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। তুমি যদি জালিমদের দেখতে যখন তাদের পালনকর্তার সামনে দাঁড় করিয়ে দেয়া হবে, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে। যাদের দুর্বল করে রাখা হয়েছিল তারা ক্ষমতাদর্পীদের বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। ক্ষমতা দর্পীরা যাদের দুর্বল করে রাখা হয়েছিল তাদেরকে লক্ষ্য করে বলবে, তোমাদের কাছে সত্য পথের দিশা আসার পর আমরা কি তোমাদের তা থেকে বাধা দিয়েছিলাম? বরং তোমরাই ছিল অপরাধী। وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا। যাদের দুর্বল করে রাখা হয়েছিল তারা ক্ষমতা দর্পীদের বলবে, বরং তোমরাই তো রাত দিন চক্রান্ত করে আমাদের নির্দেশ দিতে, যেন আমরা আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে অংশীদার সাব্যস্ত করি। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারুন নাদামা তালাম্মা রাউল আযাব ওয়া জাআলনাল আগলাল ফি আনাকিল লাযীনা কাফারু হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আর তারা যখন শাস্তি দেখবে তখন মনের অনুতাপ মনেই রাখবে, বস্তুত আমি কাফিরদের গলায় বেরি পড়াবো তারা যা করত, কেবল তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। হে নেতানেত্রীর অন্ধ অনুসারীরা, হে বাতিলের পূজারীরা, শুনে রাখো, তোমাদের এসব নেতানেত্রীরা আখিরাতে তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করবে, তারা তোমাদের থেকে আলাদা হয়ে যাবে। সেদিন তোমরা দুনিয়াতে ফিরে আসার জন্য আফসোস করতে থাকবে, যেন তোমরা এসব নেতানেত্রীদের প্রত্যাখ্যান করতে পারো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তা উল্লেখ করে বলেন, ইযা তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব ওয়া ক্বালা আল্লাযীনা তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার। অনুষ্ঠিতরা যখন অনুসারীদের থেকে আলাদা হয়ে যাবে এবং তারা আযাব দেখতে পাবে, তখন তাদের সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অনুসারীরা বলবে, হায়, একবার যদি আমাদের দুনিয়াতে ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম যেভাবে তারা আজ আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এভাবেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম দেখাবেন তাদের জন্য আক্ষেপ রূপে, আর তারা জাহান্নাম থেকে কখনোই বের হতে পারবে না। সুতরাং তোমরা যারা পূর্বপুরুষ ও নেতানেত্রীদের মত পথের অনুসরণ করে সত্য থেকে বিমুখ হয়ে আছো, দুনিয়াতেই এসব পথভ্রষ্ট মত পথকে প্রত্যাখ্যান করে সত্যকে আঁকড়ে ধরো, আখিরাতে যেন তোমাদের আফসোস করে বলতে না হয়, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়াকুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের পালনকর্তা, আমরা আমাদের নেতা ও বড়দের আনুগত্য করেছিলাম, তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল। জেনে রাখো, আখিরাতে এসব আফসোস আর ওজোর আপত্তি কোনোই কাজে আসবে না। তাই পথভ্রষ্ট নেতানেত্রীরা, পরকালে তোমাদের প্রত্যাখ্যান করার আগেই দুনিয়াতে তোমরা তাদের প্রত্যাখ্যান করো, সময় থাকতেই ফিরে এসো সত্যের পথে।